এ ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেদিন তো ঠিক হয়ে গেছিল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা সবাই থাকবে, তাদেরকে বাদ দেবেন কি করে? ভারতবর্ষের আর্টিকেল 14 এর সংবিধান বিরোধী। আর্টিকেল 14 ভারতবর্ষের সংবিধান কি বলছে? আর্টিকেল 14 বলছে যে কোনো ব্যক্তি, টানটা শুনে দেখুন, ইচ্ছুকে তার সম অধিকার রয়েছে। আজ যদি আমেরিকা থেকে গতকাল কেউ আসে আজ ভারতবর্ষ, আর্টিকেল 19 কি বলছে? আর্টিকেল 19 বলছে সিটিজেনদের কি কি রাইট আছে। তাহলে কোন ব্যক্তিকে আইনের চোখে দুরকম ভাবে দেখা যায় না, তাই জন্য এটা সংবিধান বিরোধী, আমরা এর বিরোধিতা করছি। এনআরসি হবে না, 17 লক্ষ হিন্দুকে বাদ দেওয়া হয়েছে। এই নরেন্দ্র মোদী হিন্দুদের কথা বলে, 17 লক্ষ হিন্দুকে আজ আসাম থেকে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসামে আগুন জ্বলছে, পশ্চিমবাংলায় চেষ্টা করছে, বাংলাতে আমরা করতে দেব না। আমি ওই যে শুনলাম ওই বিজেপির সভাপতি আছে না, এই যে ছোট ছোট চুল, কি নাম যেন, খড়গপুরে থাকে, ওর ঘোর আবার বলেছে যে দরকার হলে বুলেট চালাবো। আমি বলি কতটা মায়ের দুধ খেয়েছো দিলীপ ঘোষ, যে পশ্চিমবাংলার মানুষের বুকে তুমি বুলেট চালাবে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। তোমাদের কখনো দেখতে পাই হয়নি সিপিএম এর যেমন বিরুদ্ধে আন্দোলন হয়নি, তোমার এই ছোট ছোট চুলগুলোও দেখা যায়নি। যা পারে তাই বলে যায়, যা পারে তাই বলে যায়। ওর আসল জায়গা কোনটা জানেন? ওই খড়গপুর থেকে রাঁচি মাত্র 4 থেকে 5 ঘন্টার ডিস্টেন্স, তাই তো? তো রাঁচিতে একখানা বিখ্যাত হসপিটাল আছে বিশেষ রোগের জন্য, তাই জানেন তো? তো দিলীপ ঘোষের দরকার হচ্ছে ওই হসপিটালটাই হচ্ছে ওর সর্বশ্রেষ্ঠ জায়গা, 6 মাস ওখানে থাকা দরকার, 6 মাস ওখানে থাকা দরকার, ওর ট্রিটমেন্টের দরকার আছে। শুনে রাখুন, ভাগাভাগি করতে দেব না। আসল কথা কি জানেন, আজকে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো ভেঙে গেছে। ডিমনিটাইজেশন হওয়ার পরে প্রচুর চাকরি হারিয়েছেন,